আজ 25 মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যা যজ্ঞের দিন 1971 সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতারি গুলিতে সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। দিবাগত রাত 10টার দিকে এই গুলির ঘটনা ঘটে। নরসিংদীর মনোহর দিতে অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে 19 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনার মামলায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। G20 থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব নেতাদের বৈঠকের সময় বিষয়টি উত্থাপন করেছেন তিনি। ইতালি টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। মেসিডোনিয়ার কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। সাকিব খানের চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্যপদ বাতিলের খবরটি মিথ্যা জানিয়ে প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, এটা প্রোপাগান্ডা, ভোট দিতে পারবেন সাকিব খান।